এইচএস হচ্ছে 12 বছরের পরে একটা অনেক সাধারণ একটা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আমরা একাডেমিক লাইফের জার্নি শেষ করি। যেহেতু এই পরীক্ষা হচ্ছে আমাদের লাইফের ভার্সিটি অ্যাডমিশন অনেক ইম্পর্টেন্স রাখে এবং এই পরীক্ষায় ভালো করাটা পরবর্তীতে বড় বড় ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এই পরীক্ষায় জিপিএ 5 সর্বোচ্চ যে রেজাল্টটা এবং হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে একটা ভালো নাম্বার 90+ মার্ক অ্যাকুয় করার মাধ্যমে হচ্ছে মানে সকল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছি। এই অনুভূতি আসলে অসাধারণ। এরপর হয়তো আর কোনোদিন হচ্ছে একাডেমিক লাইফের রেজাল্ট আমাদের জীবনে আর আসবে না। তো সব মিলে অনুভূতি মানে অনুভূতি আছে খুবই অসাধারণ। যেহেতু বুয়েটের জন্য মার্ক রিকোয়ারমেন্ট ফিল হয়েছে, তাই ভবিষ্যতের প্রস্তুতি হচ্ছে বুয়েটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া অথবা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা হচ্ছে স্বাস্থ্যমন্ত ইউনিভার্সিটিতে পিওর সাবজেক্ট নিয়ে হচ্ছে পরবর্তী রিসার্চের দিকে যাওয়ার ইচ্ছা আছে। নটরডেম কলেজের রেজাল্ট বরাবরই ভালো হয় এবং এবছর যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে তাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক শুভকামনা। এই রেজাল্টই শেষ না, তারা পরবর্তী ধাপে যাবে। আমরা আশা করি আমাদের ছেলে সহ অন্যরাও সবাই সেই যথাযোগ্য জায়গায় ভর্তি হইতে পারবে, এটা আমাদের বিশ্বাস। তারা নিশ্চয়ই পড়াশোনা করেছে, আমরা আশা করি যে তারা পরবর্তী ধাপেও ভর্তি পরীক্ষায় ভালো করবে। আমাদের ক্লাসরুমে শিক্ষার পাশাপাশি আমাদের যে সহশিক্ষা কার্যক্রম আছে এইগুলো আমাদের শিক্ষার্থীদের সেই বিভিন্ন গুণাবলী, তাদের বিভিন্ন মূল্যবোধ চর্চায় অনেক সহযোগী হয়। বিশেষ করে অনেক গুণের চর্চা হয় এখানে, বিশেষ করে ওদের সেই লিডারশিপ, তাদের ক্রিয়েটিভিটি, মানবিক মর্যাদা দেওয়া এবং বিশেষ করে দেশ সেবায় তারা যে আত্মনিয়োগ করতে পারে সেই বিষয়গুলো তারা এখানে অনেক সুন্দরভাবে দিক নির্দেশনা পেয়ে থাকে। না আমাদের তো আমরা চেষ্টা করি আমাদের কলেজ থেকে সেই যে সিলেবাসটুকু আছে সেই সম্পূর্ণরূপে পড়াই এবং এরপরেও যদি আরও কিছু প্রয়োজন পড়ে ওদের পরবর্তী ধাপের জন্য আমরা এক্সট্রা কিছু পড়াই। যেমন সিলেবাসে যা আছে এটা বুঝবার জন্য কিন্তু অতিরিক্ত আরও কিছু দরকার পড়ে এবং বিশেষ করে প্র্যাকটিক্যালে যেই পরিমাণে সিলেবাস আছে আমরা তার চেয়ে বেশি করাবার চেষ্টা করি, তাতে পরবর্তী ধাপে ওদের ভর্তি পরীক্ষায় বা পড়াশোনায় কঠিন না হয় সহজ হয়। আর গত বছর জিপিএ 5 ওরা আসলে 3 সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, এই বছর তো ওদেরকে সব পরীক্ষাগুলো দিতে হয়েছে একটা বিষয়। আরেকটা হলো আমাদের খেয়াল করতে হবে এই যে যারা এই বছর এইচএসসি পাস করলো তারা কিন্তু 19-এ পুরাটাই কিন্তু অনলাইনে পড়াশোনা করেছে, ওদের ভিত্তিটা তুলনায় একটু দুর্বল। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।